दादागिरी 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 बैठर बैठे बोल शासन लड़के लेंगे चल चलो न पंगा लो रे पारबे ना 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 सूरे टू फ्लैट दादाई दादाई सौरभ गांगुली दादार बिराट बड़ भक्त आमी बिराट बड़ भक्त প্রমাণ দাও এবং তার সাথে দেখা করার আরেকটি বার যোগ্যতার সাথে সুবর্ণ সুযোগ হয়েছিল কোথায় 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 জানি না পূর্ণিমা সন্ধ্যায় জি বাংলারই পর্দায় বার ডাকলো না তোমার ডাকে সারা দিতে বইই গেছে এটা আমি থরি বলতাম যদি তোর ডাক শুনে কেউ না আসারে ডেকে তো দেখতেন অবশ্যই যেতাম বার ডাকলো না জি 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 বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে খেলে গেলেন বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটররা হোপস হোপস সাউথ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটররা এই কেউ জেনে বলো তো কি ব্যাপার হোয়াটস আপ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের ভিডিও টপিক হচ্ছে বেঙ্গল নর্থ ভার্সেস সাউথ শাট আপ ইওর মাউথ আজকে খালি শুনুন প্রথমেই যে সকল ইউটিউবার বৃন্দ সেই এপিসোডে খেলেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি বুক ভরা ভালোবাসা মুখ ভরা অপ্রিয় সত্য কথা নিয়ে দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম এবং ম্যানেজমেন্টের কাছে একটি ছোট্ট প্রশ্ন চলো ভাই এই যে আপনারা ডিসাইড করলেন যে কন্টেন্ট ক্রিয়েটার বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে দাদাগিরি এপিসোডে নিয়ে খেলাবেন এবং আপনারা কন্টেন্ট ক্রিয়েটার খুঁজতে বসলেন তখন আপনাদের একটা দূরবীন নিয়ে বসা উচিত ছিল ছিল কারণ সাউথ বেঙ্গল পেরিয়ে যখনই নর্থ বেঙ্গলের দিকে যায় তখনই আপনাদের চোখে ছানি পড়ে যায় বেঙ্গল ইজ নট অনলি সাউথ বেঙ্গল ইজ অল অ্যাবাউট নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল মিলামিশা একাকার কিন্তু আপনারা সেটা মানেন না তাই আপনাদের জন্য ছোট্ট বাংলার একটা ছোট্ট জায়গা এর মধ্যে নর্থ সাউথ এরকম ভাগাভাগি করাটা বাচ্চামা বাট আপনারা মাঝে মধ্যে এমন কিছু কাজ করে বসেন না যে বুক ফাটে বুক ফোটে রাগের চোটে সন্তোষ হয়েছে বললাম সৌরভ গাঙ্গুলির বিরাট বড় ফ্যান দেখা করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল আরেকটি বার চলো ভাই দেখুন এটা আজকের কথা নয় প্রায় বহু বছর ধরেই প্রচলিত যে আমাদের নর্থ বেঙ্গলের কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যখন প্রথমবার কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যখন প্রথমবার কলকাতায় পড়তে যায় তখন যে কেউ মানে কেউ না কেউ জিজ্ঞেস করে কি করতে গেছেন নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল গ্রাম গাইয়া গাইয়া ভূত গাইয়া ভূত আর আপনারা আমাদের সেই পার্বত্য গ্রামে এসে পাহাড়ে সিনসিনারি হিল স্টেশন দেখে বলে ওয়াও হোয়াট আ প্লেজেন্ট ওয়েদার ওয়াও হোয়াট আ নাইস ভিউ চারিদিকে দেখছো কিরম ওয়াও না আজ পর্যন্ত যতগুলো রিয়েলিটি শো হয়েছে সে কমেডি নাচ গান কবিতা আবৃত্তি যাই হোক প্রত্যেকটা রিয়ালিটি শোয়ে 3-4 জন নর্থ বেঙ্গলের প্রতিযোগী থাকবেই থাকবে এবং আজ পর্যন্ত কেউ এখান থেকে চ্যাম্পিয়ন হয়নি হয়নি অথচ সেই পার্টিকুলার শোয়ের জনপ্রিয়তা বৃদ্ধিতে তার অবদান বিরাট বড় দেখে নেবেন ইতিহাস মিলিয়ে দেখে নেবেন তৃতীয় পয়েন্ট কলকাতায় যদি কোনো লোকের কোনো ভদ্র লোকের 5-6 তলা একটা বাড়ি থাকে ওই বাড়ির ছেলে পড়াশোনা করে না কারণ সে ভালো করে জানে ওই বাড়ির ভাড়া দিয়ে সে জ্ঞান তার 14 পুরুষ বসে বসে খাবে এবং সেই বাড়ি ভাড়ার 70% যায় আমাদের নর্থ বেঙ্গলের ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের থেকে তো থোড়া তো রেসপেক্ট করনা পড়েগা ভাই আসেন চ্যানেলে আসেন পেজে আসেন দেখেন কন্টেন্ট ক্রিয়েট করি ভালো কন্টেন্ট ক্রিয়েট অঙ্কের পতনের মূল উপরওয়ালার আশীর্বাদে বাপ মায়ের গালিগালা যে পাবলিকের ভালোবাসা অনেক ফ্যান মূলক শুভাকাঙ্ক্ষী জন্মেছে যারা আমায় আমার ভিডিওকে ভালোবাসে নর্থ বেঙ্গল প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার একটাই গান গাইবো চোখ তুলে দেখো না কে এসেছে নর্থ বেঙ্গলে অনেক বেটার বেটার কন্টেন্ট ক্রিয়েটার জন্মেছে এখন আপনারা বলতে পারেন যে সিনেমার মাথা পাগলে গেছে তাহলে নিজের প্রশংসা নিজেই করছে হ্যাঁ করছি করছি আমরা নর্থ বেঙ্গলের ক্রিয়েটার আমাদের ঢাক অন্য কেউ বাজাবে না আমাদের নিজেদের ঢাক নিজেদেরই বাজাতে হবে আমি কি বাড়িয়ে বলেছি পরের টপিকে ঢুকি চলো ভাই এবার আরেকটা আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো টাইপের অপ্রিয় সত্য কথা বলি এই যে দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম বলেন বা ম্যানেজমেন্টের টিম বলেন যারা কাস্টিং ফাস্টিং করে কারা খেলবে দেখে তাদের অনেকেরই সাথে আমার পূর্ববর্তী কাজের সূত্রে কন্ট্যাক্ট রয়েছে এখন আমি যদি তাদের রেগুলার মাঝে মধ্যেই ফোন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম টুইটার এই সমস্ত কিছুর মাধ্যমে মেসেজ করে বলতাম দাদা কেমন আছেন দিদি কেমন আছেন ও ভালো আছেন তো একটু দেখবেন মানে মাঝে মধ্যে এপিসোডে ডাকবেন একটু খেলাবেন একটু চান্স দেবেন একটু সুযোগ দেবেন আমি 80 টাকা কিলো তেল নিয়ে বসে আছি আপনাদের পায়ে মাখানোর জন্য আপনার আমার গুরুমা গুরুদেব গুরু বাবা তাহলে দাদাগিরি কেন দাদাগিরি দিদিগিরি মাসি পিসি ছোট কাকের ছেলের ঘরের খুঁততো তো দিদিগিরিতেও ডাকতো আমারে খেলতে আঙুর ফলটা দেখো একটা কথা বলি চেন শুধু সাইকেলে এবং রেলের বগিতে নেই চেন সিস্টেম প্রত্যেকটা সিস্টেমে রয়েছে এবং সেই চেন ধরে ধরে যদি সুযোগ পায় তাহলে তো রাত্রিবেলা চেন কা নিন্দ নেই সো পাएंगे গাইস তুমি খুব ভালো একটা মানুষ ভগবান আমাকে জীব দিয়েছে স্বাদ গ্রহণ করার জন্য আর অপ্রিয় সত্য কথা বলার জন্য চাটা চাটি আমার দ্বারা হবে না খেটে নয় খেটে বড় হবো ভালো একটা মানুষ চলো ভাই আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গ থেকে ঘুরে আসি আমাদের বলিউডের 2021 এবং 2022 সালে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে তাদের টোটাল যা ইনকাম হয়েছে সাউথের পুষ্পা বা KGF2 এর মতো একটা সিনেমা তার থেকে বেশি ইনকাম করে বেরিয়ে গেছে তার কারণ কি জানেন বলিউডের মতো বায়াসডনেস সাউথে নাই বলিউডের মতো নেপোটিজমকে প্রাধান্য দেওয়ার মানসিকতা সাউথে নাই বলিউডের মতো দোগলা মানসিকতার হিরো সাউথে নাই কারণটা আমি ব্যাখ্যা করতেছি অক্ষয় কুমার সারা জীবন ধরে বলে আসছে সুস্থ ভারত ভোর 4টায় উঠো দৌড়াও এক্সারসাইজ করো প্রোটিন শেক এখনো তাই বলতেছে ছোট্ট একটা চেঞ্জ ভোর 4টায় ওঠো দৌড়াও এক্সারসাইজ করো প্রোটিন শেকের জায়গায় গুটকা শেক করো বিমল দার কাছে বিক্রি হয়ে গেল টাকার জন্য কই বড় বড় গুটকা কোম্পানি কে অফার আতে হ্যায় গলত কাম নেই করো বিমল
আর এটা বলিউড না বিমল উঠ বোঝা মুশকিল। এই একটা কোম্পানি কাজলের হাজবেন্ড বেস্ট ফ্রেন্ড ক্রাশ তিনটারই কিনা খাচ্ছে। বলেন কি কাজলের হাজবেন্ড অজয় দেখবেন বলো যুবাকে সরি 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 সরি। আরে সেম বিমল দা তার কোম্পানির প্রমোটের জন্য আলু অর্জুনকে বলছিল প্রচুর টাকা অফার করেছিল বাট না করে দিছে ঝুঁকেগা নেই। আরেকটা কথা বলি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যখন পাউডার কেলেঙ্কারিতে বিধ্বস্ত তখন আর মাধবন সাউথের তার ছেলে দেশের হয়ে সাঁতার কাইটা সোনা নিয়ে আসছে। ডিফারেন্স বস ডিফারেন্স বস একদম। এই এতগুলো কথা বলার একটাই কারণ বলিউডের মতো এত বড় ইন্ডাস্ট্রি বায়াসনেসের জন্য যদি এত বড় বাস খেয়া যেতে পারে তাহলে আমাদের বাংলা তো বটের ছায়া লঙ্কার চারা ছোট্ট একটা জায়গা। এর মধ্যেও যদি সাউথ নর্থ নিয়ে এরকম শুরু হয় আপনারা যদি সাউথকে চাইটা নর্থকে বাদ দিয়ে দেন তাহলে তো এই দুই বিঘা জমি ছোট বাচ্চার বমির মতো নষ্ট হয়ে যাবে বন্ধু। দেখেন সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল আমরা ভাই ভাইয়ের মতো এইভাবে একসাথে থাকতে চাই কিন্তু ওই এক হাতে তালি বাজে না আবার টক্সিক রিলেশনও থাকা যায় না। তুমি দেবে কিছু আমি দেবো কিছু তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। আপনারা বেঙ্গলের ক্রিয়েটর বলে শুধু সাউথ বেঙ্গল দিয়ে খেলায় দিবেন তাহলে তো আমাদেরও খেলা শুরু করা লাগবে। খেলা হবে তবে শেষ করার আগে একটা কথা না বললেই নয় হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান নয়। সাউথে আমার বেশ কিছু এমন বন্ধু রয়েছে যাদের সাথে বন্ডিং আমার নিজের ভাইয়ের থেকে বেশি ভালো। সাউথ বাংলা প্রচুর লোক আমার ভিডিও দেখে ভালোবাসা দেয় শুভাকাঙ্ক্ষী আমার। এই সাউথ নর্থ ডিফারেন্সিয়েট করাটা সত্যি বাচ্চামো বাট ইন্ডাস্ট্রি পয়েন্ট টু বি নোটেড ইন্ডাস্ট্রির কিছু লোক সত্যি করে ঢ্যামনাম তাই বাচ্চামো ঢ্যামনামো দুইটাই বন্ধ হওয়া উচিত। আমি কি বাড়িয়ে বলেছি মহারাজা সেলাম 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 মোরা নর্থ বেঙ্গল থেকে এলাম ও মোরা সাদা সিদা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাই দিন রাত খেটে লোকের মুখে হাসি ফোটাই তবে আমাদের কেন এপিসোড রাখে না নর্থ বেঙ্গল যোগ্য সম্মান পায় না আমাদের কেন এপিসোডে ডাকে না নর্থ বেঙ্গল যোগ্য সম্মান পায় না ফ্যান ফলোয়ার আমাদের কম না রাজা ও রাজা মশাই ও আমরা আর কত চুপ করে রইব ও আমরা আর কত বঞ্চিত হইব ও দাদা আর কত চুপ করে রইব ও দাদা আর কত বঞ্চিত হইব ও তুমি নর্থের ও দাদা সাউথের ও দাদা ইন্ডিয়ার দাদা বিশ্বের ও দাদা ও দাদা আমরা তো কেন বঞ্চিত রইব আমরা কবে তোমার দেখা পাইব পাইব মহারাজা তোমারে সেলাম মোরা নর্থ বেঙ্গল থেকে এলাম।